শাকিব খান মানেই ক্রেজের বাহার, একের পর এক চমক। গত দুই দশক ধরে ঢাকাই সিনেমার একক আধিপত্য তার, সকল বাধাকে অতিক্রম করে গড়েছেন শক্ত ভিত, আর এ কারণেই তো তিনি ঢালিউড কিং। শাকিবের নায়িকার সংখ্যা অসংখ্য। শাবনূর, পূর্ণিমার সাথে একসময় যেমন চুটিয়ে অভিনয় করেছেন, তেমনি হালের বুবলি থেকে পূজা চেরিও তার নায়িকা। এমনকি এক সাক্ষাৎকারে পূজা বলেছেন, পরের জেনারেশনের নায়িকারাও শাকিবের বিপরীতে অভিনয় করবেন। দক্ষ অভিনেতার পরিচয় ছাপিয়ে তার আরেকটি বড় পরিচয়, তিনি একজন সন্তানের বাবা। শাকিব খান এবং অপু বিশ্বাসের ছাড়াছাড়ি হওয়ার পর ছেলে আব্রাম খান জয় অপুর সাথেই থাকেন, তবে ছেলের দিকে সব সময় খেয়াল রাখেন শাকিব। যদিও অপু বিশ্বাস বিভিন্ন সময়ে বলেছেন, শাকিব জয়ের খুব একটা খোঁজ খবর রাখেন না, বেশিরভাগ দায়িত্ব অপুকেই পালন করতে হয়। ছেলে জয়ের জন্মদিনে শাকিব খান আবেগের বহিঃপ্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে, লিখেছেন, বাবা হিসেবে মনের কথা। শাকিব ছেলেকে উদ্দেশ্য করে লিখেন, পৃথিবীর প্রায় সব কিছুর শেষ আছে, কিন্তু জয়ের প্রতি তার ভালোবাসার কোনো শেষ নেই, কারণ জয় শাকিবের কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, ছেলের জন্য তার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সব সময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এই সুপারস্টার। তিনি আরও লিখেছেন, তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো, ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা, জীবনের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন, আব্রাম খান জয়। সুপারস্টার হলেও শাকিব যে একজন দায়িত্বশীল বাবা, ছেলের প্রতি এই ভালোবাসা প্রকাশ দেখেই সেটা বোঝা যায়। প্রত্যেক বাবা যেমন সন্তানের মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চান, শাকিবও নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চান ছেলের মধ্যে। একজন সন্তানের জন্মদিনে এর চেয়ে আশীর্বাদ পুষ্ট শুভকামনা আর কী বা হতে পারে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।